আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম আমার ব্লগ দিনের সারাবেলা দিয়ে। তো আজকে শুরু করলাম আমার রান্না দিয়ে। এখানে হচ্ছে আমি ভুনো খিচুড়ি রান্না করব। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তখন এখানে আমি হচ্ছে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিলাম, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এখন হচ্ছে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিব। তো অনেকদিন ধরেই আমার শ্বশুর বলছিল যে খিচুড়ি রান্না করার কথা, এই জন্য আজকে খিচুড়ি রান্না করছি। আর ইফতারির সময় আর কি আমার শ্বশুর বলে যে প্রতিদিন ভাজা ভুনা না করে একটু খিচুড়ি রান্না করবা, এই জন্য আজকে খিচুড়ি রান্না করছি। তো ভুনো খিচুড়ি রান্না করছি, আর সাথে থাকবে হচ্ছে ফ্যাপসার তরকারি, যেটা আপনারা হয়তো বা কেউ ফ্যাপসাও বলে থাকে, আবার ফ্যাপরাও বলে থাকে, আমরা হচ্ছে ফ্যাপসাই বলি। তা আদা রসুনটা দিয়ে দিব এখন, আর লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখানে মশলাটা ভালো করে কষানোর পর তারপর হচ্ছে এখানে আমি ডাল দিয়ে দিব। ডালটা হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল মিক্সড করে দিয়েছি। আমার আবার হচ্ছে খিচুড়ি পছন্দ না, খুব একটা ভালো লাগে না আমার কাছে। তো খুব যখন আর কি খেতে ইচ্ছে করে তো ভুনা খিচুড়িটা একটু পছন্দ খাই আর কি, শখ না আমার, খুব একটা পছন্দ না, ভালো লাগে না অত আমার খিচুড়ি। তা এই খিচুড়ি রান্না করার পর হচ্ছে আবার ইফতারের জন্য রেডি করতে হবে কিছু। তো আজকে হচ্ছে ভাজা ভুনা করবো না, দেখি কী করি। তো খিচুড়ি তো থাকবে, তার সাথে হচ্ছে অন্য কিছুও থাকবে। তো এখানে আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। চালটা কষানোর পর এখানে আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। এখন এইবার রোজাতে ভাজা ভুনাটা কমই খেয়েছি, ভাজা ভুনা না করে অন্য কিছু করেছি। তো আমার খিচুড়ি হয়ে গেছে, এখন হচ্ছে আমি ইফতারির জন্য অন্য কিছু বানাবো। তো এখানে আমি চিকেন বন বানাবো। তো আমি এটা ডোটা রেডি করে রেখেছিলাম, এখন হচ্ছে আমি চিকেন বনটা তৈরি করব। এখানে পুরটা রেডি করে রেখেছি, চিকেন চিকেনটা দিয়ে পুর করে রেখেছি। এখন হচ্ছে আমি সব কেটে নিব, ডো থেকে একটু একটু করে কেটে নিব, যে আমি চিকেন বন বানাবো। এতদিন আমার ব্রেডটা ভালো হতো না, কারণ ইস্টটা ভালো ছিল না। তো এখন যে ইস্টটা এনেছি নতুন, এটা আবার ভালো, একদম খুব সুন্দর হচ্ছে ব্রেডগুলো। এখানে হচ্ছে আমি যে লিচি করে কেটে নিয়েছি, এখন আমি চিকেন মন বানাবো, তারপর হচ্ছে অন্য কিছু একটা বানাবো। তো ওইটার নামটা আসলে আমার মুখে আসছে না, ওইটা জানি কী বলে। তো যাই হোক, এই জিনিসগুলো খুব দেখতেও সুন্দর হয়েছে, মশলা খেতে অনেক ভালো হয়েছে। তো আমি সবগুলো করে এখন চিকেন বন বানিয়ে নিব, আর সাথে তো আমার ওই যে পুচকাটা আছেই, আর ওর হাত থাকবেই, প্রত্যেকটার মধ্যে ওর হাত থাকবে। ও হচ্ছে সাথে সাথে থাকবে আমার প্রত্যেকটা কাজের মধ্যে ওর হাত থাকবেই, সেই জন্যকে অনেক বকা দিই যে তুমি হাত দাও, দেখতে কেমন দেখা যায়, পচা দেখা যায়, তুমি হাত দিও না। কিন্তু ছোটো বাচ্চা কথা শুনে না, ও তো হাত দিবেই। তাই যে ব্রেডগুলো রেডি হয়ে গেছে, এখন আমি এখানে একটু ডিমের ডিমটা ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি উপরে। তো একটু ছোটো ছোটো করে এই চিকেন মানগুলো বানিয়েছি আমি, এটা এখন আমি ওভেনে দিয়ে দিব। উপরে একটু হচ্ছে সাদা তিল দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এক একজন পছন্দ করে, যারা পছন্দ করে তারা দিবে, যারা তারা পছন্দ করবে না তারা দিবে না। তো এখন হচ্ছে আমি আরেকটা রুটি বানাবো, এটাকে আসলে কী জানি বলে এখন আর কি আমার মুখে আসতেছে না। তো যাই হোক, এটা এখন আমি করে নিব এভাবে। এই জিনিসটাও দেখতে সুন্দর লাগে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, রুটিগুলো ওভেনে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু চিজ ছিল, আমি একটু চিজ দিয়ে দিচ্ছি।
ভিতরে, তাতে খেতেও ভালো লাগবে। তাই যে এভাবে করে বানাতে হয়, তা আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিব। আসলে এগুলো কিন্তু করে ঘরে তৈরি করে খাওয়াই ভালো, দেখতে সুন্দর হোক আর না হোক কিন্তু খেতে মজা কিন্তু হয়, আর আমি মনে করি ঘরে তৈরি করে খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো আর পরিষ্কার পরিচ্ছন্নটাও হলো। তাই জিনিসটা কিন্তু আমার আরও দেখতে ভালো হয়, সুন্দর হয়। তো আজকের ডোটা একটু নরম হয়ে যাওয়াতে আর কি এটা এমন হয়েছে। তো আমার সবগুলো এখন বানানো হয়ে গেছে, আর একটা আছে এটাও বানিয়ে নিবে এখন। এই যে আমার চিকেন মানটাও রেডি, এই যে ব্রেডটাও রেডি। মাশাল্লাহ অনেক দেখতে ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, আর এত সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো এই যে ভিতরে চিজ দিয়েছিলাম, খুবই মজা হয়েছে, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে আমি পিৎজা বানাবো, আর পিৎজা কিন্তু আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো ওগুলো খাওয়ার পর হচ্ছে আমি পিৎজাটা বানাচ্ছি, আর পিৎজাটা কিন্তু বানাতে সময় লাগে না বেশিক্ষণ। এখানে হচ্ছে আমি সস দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব হচ্ছে চিকেনগুলো। আর ঘরে যদি তৈরি করে খাওয়া যায় যদি কেউ পারে, আর এখন তো এগুলো সবাই কম বেশি পারে করতে, আর খেতেও মজা হয়। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা এখন আমি দিয়ে দিলাম, আর ক্যাপসিকামের ফ্লেভারটা তো খুব ভালো লাগে আমার কাছে। আমার বাচ্চারা আসলে খায় না, ওরা হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম ফেলে তারপর হচ্ছে চিকেনটা রুটিটা খাবে। তো এখানে আমি একটু অরিগানো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব চিজ। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো চিজটা দেওয়ার পর হচ্ছে আমি আবার উপরে একটু আর একটু অরিগানো দিয়ে দিব। তো এখন এটা হচ্ছে আমি চুলায় দিয়ে দিব, আমি এটা চুলাতে বানাবো। এই যে আমার পিৎজা রেডি, মাশাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। তো দোকান থেকে কিন্তু কোনো অংশে কম না, একদম অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এটা হচ্ছে পরের দিন আমি হচ্ছে ফ্রুট কাস্টার্ড বানাবো। এখানে আমি ফ্রুটগুলো কেটে নিচ্ছি, এখানে আমি আপেল আঙ্গুর আর হচ্ছে কলা কেটে নিয়েছি। আমি এখানে ডালিমও নিব। তো এখানে ফ্রুট কাস্টার্ড বানাবো, আমার বাসায় হচ্ছে মেহমান আসবে, আমার ছোটো খালা আসবে আমার বাসায় এই প্রথম, আর এই প্রথম আসবে ইফতারি করতে। আমার ছোটো খালাকে কবে অনেক দিন ধরে বল। তো কাস্টার্ডটা রেডি, এখন হচ্ছে আমি সব বাটিতে করে ঢেলে দিব, ঢেলে নিব আর কি, যাতে ফ্রিজে রেখে দিতে পারি, ঠান্ডাটা খেতে খুব ভালো লাগবে। আর আমার ছোটো খালা চলে আসছে, খালতো বোনও চলে আসছে, আমার খালতো বোন হচ্ছে আমাকে হেল্প করছে কাজে। তো সবাই কিন্তু কাজ করছে, আমার ভাগ্নি আসছে, ভাগ্নিও কাজ করছে, তারপর আমার ছোটো মেয়েও কাজ করছে। এর জন্য আমার কাজ আরও তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে গেছে, আর আমি সব কিছু আগেই ভেজে ভেজে রেখেছিলাম যাতে কোনো তাড়াহুড়ো না লাগে। এই যে আমার ছোটো মেয়েটাও কাজ করছে, এখানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার খালা গল্প করছে। এখানে হচ্ছে আমি নানরুটি বানাচ্ছিলাম, আর হচ্ছে চিকেন করেছি এটা দিয়ে খাওয়ার জন্য। ছোটো ছোটো টুকরো করে চিকেনগুলো আমি রান্না করেছি, খুব মজা হয়েছে এটা। তো সবাই একসাথে হয়ে আমরা ইফতারি করব আজকে। আমাদের বাসায় এই রোজার মধ্যে এটাই হচ্ছে আমাদের প্রথম মেহমান, আমার খালা আমার ভাগ্নি আসছে। তো সবগুলো রেডি করে রেখেছিলাম আগে থেকে, এর জন্য কোনো ঝামেলা হয় নাই। তো আমার খালতো বোন তো বারবার আমার প্রশংসা করছিল যে তুমি তো অনেক কাজের, একা একা এত সুন্দর এতগুলো কাজ করেছিস কীভাবে। তো আমার খালা হচ্ছে লালবাগের মাঠা নিয়ে আসছে, এই লালবাগের মাঠাটা কিন্তু অনেক মজা। আমার আব্বা যখন ছিল তখন আমাদের জন্য প্রায় নিয়ে আসতো এটা। তোরা চলে যাচ্ছে আমার খালা আর খালতো বোন। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, ভুল টুটি হয়ে থাকলে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবে।